সত্যি আমাদের ইউনিভার্সিটির এতদিনকার ইতিহাসে এত বড় ঘটনা আর আগে কখনো ঘটেনি। কি ঘটনা ঘটলো গো? কোনটা ছেড়ে কোনটা বলবো? বাপ, তোমাদের ইউনিভার্সিটিতে তো একেবারে ঘটনার ফুলঝুরি ফুটছে মনে হচ্ছে। হ্যাঁ সত্যি ফুটছে, কি বল টিকলি? হ্যাঁ, মা একটু ভালো করে বলো তো, মা আবার ওইদিকের কি না? ওইদিকের মানে বুঝলে না? না কি 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 বুঝবো? তুমি না কিরকম একটা টিউবলাইট হয়ে যাচ্ছে দিনে দিনে। মারবো টেনে এক চড়। কি বলছিস ঠিক করে বল না। আচ্ছা যে কথাটা দীপু একবারই বুঝতে পারলো, তুমি বুঝতে পারলে না? দেখো বলবে তো বলো, না হলে আমি কি চাই? বসো না, বসো না, বসো বলো। তুমি তো ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছিলে তাই না? হ্যাঁ, তো কি হয়েছে? তা আমাদের এই যাদবপুর ইউনিভার্সিটির রেকর্ড টেকর্ড গুলো শুনতে তোমার কি খুব ভালো লাগবে? বাবা, যাদবপুর আবার রেকর্ড করলো কিসে? কেন ফুটবলে? হ্যাঁ এখনো করতে যাইনি, তবে হ্যাঁ করতে চলেছে। আই তুই থাম, কেটি চিলিচি। যাদবপুর এবার ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্টে ফাইনালে উঠেছে। ও, তো এইটাকে তুমি একেবারে ইতিহাস সৃষ্টি বলছো? নিশ্চয়ই, এইবারই প্রথম ফাইনালে উঠলো। আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি না ওরকম বহুবার ফাইনালে উঠেছে। বহুবার নয়, তুমি খোঁজ দিয়ে দেখো। না না মা, তুমি অন্যবারের কথা ছেড়ে দাও, কিন্তু এবারে তো ফাইনালে উঠেছে। তবে তবে ক্যালকাটা ইউনিভার্সিটি এবার আমাদের কাছে গো হারান হারবে। গাছে কাঁটাল গোপে তেল, সেই জন্য বাবা মেয়ে এত নাচছো না? শুধু বাবা মেয়ে নাচছি না, আমাদের সঙ্গে করছে ইউনিভার্সিটি নাচছে। বুঝলে, বর্তমানে ফাইনাল দেখতে যাওয়ার জন্য রীতিমতো মারামারি লেগে গেছে। আমি তোমাকে বলেছিলাম না, এবার ইউনিভার্সিটিতে তুমি নোটিশটা টানিও না, নোটিশ টানালেই এরকম প্রবলেম হবে। হ্যাঁ আমি এখন বুঝতে পারছি, বুঝলি? একটা আটটা বাসে কুলবে বলে মনে হচ্ছে না। না, একটা পুরো রেলগাড়ি লাগবে। আচ্ছা তুমি যাবে নাকি গো? নিশ্চয়ই, শুধু আমি কেন, আমরা সবাই হোল ফ্যামিলি যাচ্ছি, তুমিও যাবে। না না বাবা, আমি তোমাদের ওসবে না। মা জানো মা প্লিজ। আরে তোদের ইউনিভার্সিটির দল যাবে, তার সঙ্গে আমি কি করতে যাব রে? আমি তো যাবই, মা তোমাকে যেতেই হবে। কেন? বা বাবা এবার ইউনিভার্সিটি ফুটবল টিমের দায়িত্ব নিয়েছে না? ও, তাই এত ডগমগো। আর বাবার আমলে আমাদের ইউনিভার্সিটি এত বড় রেকর্ড করতে চলেছে, তোমাকে প্রেজেন্সটা দরকার। হ্যাঁ চলো না গো, আমরা সবাই মিলে যাব, বেশ ফুটবলটাও এনজয় করা যাবে, আবার একটা ছোটখাটো আউটিং হবে। কি রে দীপু, যাবি? আবার দীপু কেন? তুমি কেন শুধু শুধু ওদের সাথে মুরগি হতে যাবে বলো তো? শুনলে ছেলে কথা? শুনলে বুড়োধারী ছেলে এখনো মার সঙ্গে কি করে কথা বলতে আয় শিখলো না? কেন, আমি কি ভুল বললাম? হ্যাঁ তোমাকে তখন থেকে দিদি আর মা মিলে মুরগি করে চলেছে, সেই বেলা কিছু না। তবে বাবা, একদিন যেন দম বন্ধ হয়েছিল, নিজের ঘরে এসে বুক ভরে শ্বাস নিতে পাচ্ছি। দম বন্ধ হওয়ার অবস্থাটা তো তোমার জন্যই তৈরি হলো নাকি? আমার জন্য? তোমার জন্য নয়। আমাকে যদি ওরকম ট্রেনে কেষ্টনগর অবধি না নিয়ে যেতে তাহলে এরকম হতো? বা এখন যত দোষ নন্দ ঘোষ, তুমি তখন বললে না আমি এখন কদিন কলকাতার বাইরে গিয়ে থাকবো? হ্যাঁ বলেছিলাম, কিন্তু কদিনকে ক মাসে পরিণত করলো কে? আমি? তুমি না? আমি? তুমিই তো বললে তখন যে কৃষ্ণনগর আমার দারুণ লাগছে, কি সুন্দর সবুজ গাছপালা, দল বদলের আগে আমি এখান থেকে নড়ছি না। হ্যাঁ বলেছিলাম, কিন্তু সে তো সেই প্রথম দিকে, কিন্তু তারপর? তারপর তোমার মা কি খেলাটা দেখালেন বলো? আর এই হয়েছে এক ডাক্তার, সে অ্যাপেন্ডিক্স অপারেশন করতে গিয়ে প্যানক্রিয়াসটাকে কেটে বাদ দিল, ব্যাস। তারপর তাকে নিয়ে দৌড়ো দৌড়ি ছুটে ছুটে কি হলো বলো তো? তুমি সত্যি মারা চোখের সময় তুমি যা করলে না, তখন তোমাকে আমার ভগবান বলে মনে হচ্ছিল। মনে হচ্ছিল না? হ্যাঁ সত্যি। তাহলে কাজ করি, তাহলে এখন একটু শয়তানি করি। মানে কি করবে আবার? না মানে তুমি একটু বসো, একটু ঘরটা ছাড় দাও, আমি আমার কাজটা সেরে আসি। দাঁড়াও, এই কোথায় যাচ্ছে? ধরো ঝাঁটা ধরো। না না, এই যে ঝাঁটা আমি ধরতে পারবো। আচ্ছা আচ্ছা, শোনো না শোনো না, আমি বলি কি, তুমি ঘরের কাজটা করো, আমি বাজারটা করে নিয়ে আসি। বাজার? তুমি জীবনে কোনোদিনও বাজার করেছো? আরে বাবা, সেই জীবন আর এই জীবনের মধ্যে আকাশ পাতাল তফাত, বুঝেছো? এই আগে দেবমিত্রের সঙ্গে এই দেবমিত্রকে তুমি মেলাতেই পারবে না। চলি কাজ করো। সত্যি তুমি এত ভালো হয়ে কি বলে? আরে এই সমস্ত নোংরা হাত, না না না, এই নোংরা হাত তুমি দেবে না আমার গায়ে, না আমার গায়ে তুমি নোংরা দেবে না। এই আমি পিছিয়ে দিব না তুমি। মল্লিকা, 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 কি যে তুমি করো না, ওসব ওসব ওসব, এসো 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 এসো। ডাক্তার তোমাকে এই সময় বারবার বলেছে সাবধানে থাকতে, আর তুমি কিছুতেই সাবধানে থাকছো না, কৃষ্ণনগরে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট ঘটিয়ে বসলে, কি হবে বলো দেখি। মল্লিকা, মল্লিকা, কি কষ্ট হচ্ছে না? মল্লিকা, মল্লিকা, কষ্ট হচ্ছে?
টুর্নামেন্টে সব খুঁটিনাটি ব্যাপার নিয়ে আলোচনা হয়েছে, এমনকি আপনাদের ক্যাপ্টেন ওই অভি ব্যানার্জির মাস্তানি নিয়ে আলোচনা হয়েছে, তাই নাকি? ছুটে যায় সে তো যেকোনো দিন মাঠে আগুন জ্বালিয়ে দেবে মশাই। ঠিকই তো মানে আমি কি অভিকে ক্যাপ্টেন করেছি নাকি? বাধাও দেননি, ঠিক মতো প্যাচ মারতে পারলে অভি ছড়ি ঘোরাতে পারতো। সবাই সামনে আমাকে অপমানিত হতে হলো, এ শোধ আমি তুলবো না। কলকাতায় ফিরে গিয়ে ওই ভাইস চ্যান্সেলারের কাছে আমি রিট কমপ্লেন করব। তারপর দেখুন না, অভিরা যদি ফাইনালে জিতে যায় তাহলে আর মশাই যাদবপুর হারাবে ক্যালকাটা। হ্যাঁ, আপনার দেখছি বর্ধমানে এসে মাথায় একটা রোগ ধরে গেছে, পারবে না বলছেন? কোনো কালে পেরেছে? যতবার যাদবপুর ক্যালকাটাকে ফেস করেছে ততবার ল্যাচ গুটিয়ে পালিয়ে গেছে। এবারে কলকাতা টিমের খেলা দেখেছে? ওই যে সিধু মৌলিক বলে ছেলেটা, ও তো একাই 100। আরে মশাই, আলিগড় ইউনিভার্সিটির মতো টিমকে একা এক টোকায় ছিটকে দিয়েছে। অভিরা তো ওদের কাছে দুর্মুষ হয়ে যাবে। পরিমলু, আপনার জন্য চা বলি? এই না 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 না, প্লিজ একটু পরে, এখনই ওই সমাজপতি এক কাপ কফি খাওয়ালে। সুকুমার সমাজপতি? আর বলবেন না মশাই, মিটিং শেষ হওয়ার পর ওদের প্র্যাকটিসে নিয়ে গেল। ওদের ক্যাম্পে গেলেন? তাতে কি হয়েছে? না মানে ওই সুকুমার সমাজপতি টিমের সঙ্গে আমাদের এই ফাইনাল খেলা, তো তাই কেউ যদি দেখে ফেলে তো বই গেল। আমি ওদের থোড়াই কেয়ার করি, আমি এখানে এসেছি স্পোর্টস বোর্ডের মিটিং অ্যাটেন্ড করতে, আমি যাদবপুরের ম্যানেজার নই। আর তাছাড়া সমাজপতি তো আমার ছেলেবেলাকার বন্ধু। তাই? হ্যাঁ, একসময় তো এখানেই ওকে দিয়ে কোচিং করিয়েছিলাম, এবারে কলকাতাকে কোচিং করাচ্ছি তাতে আমার কি? ওদের টিমের প্র্যাকটিস দেখলেন? ও বাবা, কলকাতার ছেলেগুলো একবারে খ্যাপা কুকুর হয়ে আছে, ম্যাচটা হতে দিন না, দেখবে অভিদের ছিঁড়ে খুঁড়ে খাবে। এরপরে চা না বলে থাকা যায় না। বল চা বলি। হ্যাঁ বল। এই চা নিয়ে এসো। তাহলে আমরা তিনজন গ্র্যান্ডে ডিনার করতে যাব। হঠাৎ ডাকো রাজকে, ডাকো। কি হচ্ছে? কি শোনো,
প্লিজ হাত মুখ ধুয়ে ফ্রেশ বেরো। ঠিক আছে, রাজকে নিয়ে যেতে হবে না, তুমি আর আমি যাবো। চলো 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 উঠো। মানে রাজকে ফেলে আমরা যাবো? ইয়েস। তুমি কি, ও তুমি যাবে না? ও আবার চড়িয়েছ? চড়িয়েছি না? তবে রাজিগুন রেটি রটা রটা টারটা টারটা ডিডিটি তারা বন্ধ তো পাচ্ছে না গো। তারা ড্রাগ ফাগ নাও নি তো? ড্রাগস কেছ? লা 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 তার ববি 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 শুনো না, কি ক্লায়েন্ট না পেয়ে পেয়ে তোমার মাথাটা খারাপ হয়ে গেল নাকি গো? ইয়েস, ইউ আর অ্যাবসলিউটলি রাইট, মাই হেড ইজ গন। মানে কি হয়েছে কি কেন? আমার মাথাটা সত্যি খারাপ হয়ে গেছে, তবে ক্লায়েন্ট না পেয়ে নয়, পেয়ে পেয়ে। ইয়েস মাই ডিয়ার, আজ আমার বিজনেসে একটা মেমোরেবল ডিল। লুক, একদিনে 75,000 টাকা ক্যাশ ডিপোজিট। মাই গড, তাহলে বলো এরকম ডিপোজিট পেলে কার মাথা ঠিক থাকে? কিন্তু এই মিরাকলটা ঘটলো কি করে? দ্যাটস দ্য কোয়েশ্চন। না টাকাটা কারা দিল? দুজন ফুটবলার। ফুটবলার? হুম, একজন দিয়েছে 50,000, একজন 25, তাদের দল বদলের পুরো অ্যাডভান্স ডিপোজিটে রেখে গেছে। তারা কারা? নাম বলা যাবে না। আমাকে বলা যাবে না? নো, ইটস এ বিজনেস সিক্রেট। কিন্তু এতগুলো দিন মাছি দাঁড়িয়ে দাঁড়িয়ে হঠাৎ 75,000 টাকা জুটে গেল কি করে? সেটাই তো ব্যাপার। আচ্ছা, যারা টাকাটা দিল তারা কিছু বললো না? হুম, বলেছে, বললো যে তারা নাকি আমাদের বিজ্ঞাপন দেখে ইন্টারেস্টেড হয়ে এসেছে ডিপোজিট দিতে। শুধু বিজ্ঞাপন দেখে ইন্টারেস্টেড হয়ে চলে এলো? হুম, শুধু তাই না, বলেছে আরো ফুটবলার আসছে আমাদের এই ফাইনান্স কোম্পানিতে ডিপোজিট রাখতে। ব্যাপারটা খুব অবিশ্বাস্য মনে হচ্ছে না? অবিশ্বাস্য মনে হতো না যদি দেবমিত্তির কলকাতা থাকতো। তবে কি কি তবে কি দেব ফিরে এসেছে? জ্বর আসার সময় শীত শীত করছিল? হ্যাঁ, তা করছিল, খুব শীত করছিল। 3-4 চাদর চাপা দিয়েও কাঁপুনি থামাতে পারিনি। কেন, কম্বল পাওনি? কম্বল পাবো কোথায় মেসেমশাই, এখানকার অবস্থা দেখেছেন তো? কি বাজে জায়গায় আমায় থাকতে দিতে দেখেছেন? এখানে মানুষের অসুখামনা তো কি? ঘরে যন্ত্রণা ছিল? কোমরের ব্যথার কথা বলছিল। কোমরের ব্যথা? হ্যাঁ, খুব না, ওই একটু হচ্ছিল তখন। আচ্ছা, ওই চাদরটা সরাও তো, জোরে জোরে নিঃশ্বাস নে তো বাবা। জোরে একটু পাশ ফিরে শত, একটু আস্তে আস্তে শ্বাস, আবার ঠিক আছে, সোজা সোজা। আরে গা বমি বমি ভাবছিল? না। মাথার যন্ত্রণা এখন আর নেই, কিন্তু কথা বলতে গেলে মাথার ভেতরে কিরম দপদপ করছে। এখন আর নেই মানে জ্বর আসবার সময় ছিল? অসম্ভব ছিল বাবা। ও তো সারলো কি করে? ওই যে ও একজন লোকাল ডক্টর নিয়ে এসেছিল, সে কি ওষুধপত্র দিল সেটা। জ্বর ছেড়ে গিয়েছিল, কিন্তু 2-3 ঘন্টা বাদে ফের তেড়ে জ্বর এলো, সেই জন্য আপনাকে খবর দিতে ছুটলাম। ভালো করেছো। প্রেসক্রিপশনটা কোথায় ওনার? দেখি দাও, আমি দেখছি। কি গো, হ্যাঁ কি করবে? ও কি এখানে থাকবে না ওকে আমাদের সঙ্গে নিয়ে যাবে? কি বলছো কি তুমি,
আমি কোথাও যাব না। আচ্ছা তুই এখানে থেকে কি করবি অভি? তোর শরীর এরকম অসুস্থ। মা যদি খেলতে না পারি আমি মাঠের ধারে গিয়ে বসবো। আচ্ছা তা হয় না অভি। তাই হবে মা, আমি লাস্ট মোমেন্টে ওদের ছেড়ে কিভাবে যাবো বলো তো। আচ্ছা তুই কেন এরকম গর্তুমি করছিস অভি? এই জন্য আমি তোকে বাবা মাকে খবর দিতে বারণ করেছিলাম না, তুই শুনলি না তো, তাড়াতাড়ি দৌড়ে গেলি ওখানে ফোন করবার জন্য। আমি কি করব? তোমার অত টেম্পারেচার তখন কি হয় না হয়? তুই আমার থেকে বেশি বুঝিস। হ্যাঁ আচ্ছা কেন ওকে বকছিস অভি? ও তো ঠিকই করেছে। না মা ও ঠিক করেনি। ফাইনাল ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত আমি বর্ধমান ছেড়ে কোথাও যাব না। কেন এত জেদ করছিস অভি? তুমি বুঝতে পারছ না মা। তুই কেন বুঝতে পারছিস না? তুই এখন অসুস্থ। কে বললো অভি অসুস্থ? মানে তুমি এতক্ষণ স্টেথো দিয়ে কি পরীক্ষা করলে? ওয়েল পরীক্ষা করেছি কিন্তু আমার ওপিনিয়ন তো এখনো দিইনি। আচ্ছা একটা কথা বলো, অভি যদি অসুস্থ থাকতো তাহলে এত কথা বলতে পারতো? তাহলে ওর যে মাথা ধরা জ্বর, তারপরে এই প্রেসক্রিপশন, এগুলো সব মিথ্যে? না না মিথ্যে কেন হবে, ওর হাই ফিভার হয়েছিল, এখন নর্মাল। ও জ্বর রাতারাতি গায়েব হয়ে গেল? না না রাতারাতি গায়েব হয়নি, এই যে ডাক্তারবাবু উনি একটু কড়া ডোজে ওষুধ দিয়েছিলেন। তাই? তোমরা নিশ্চয়ই ডাক্তারবাবুকে ইনসিস্ট করেছিলে জ্বরটা তাড়াতাড়ি সারানোর জন্য? না ওরা কেউ কিছু বলেনি, আমিই বলেছিলাম। না প্রেসক্রিপশন এমনি ঠিক আছে, ডোজটা একটু হেভি হয়ে গেছে। হ্যাঁ তাই জন্যই শরীরটা কিরম দুর্বল দুর্বল লাগছে। তা এরকম কড়া ডোজের ওষুধ খাওয়াতে হিতে বিপরীত হবে না তো? না তা যাতে না হয় তার জন্য আমি একটা প্রিভেন্টিভ দিয়ে দিচ্ছি। বাবা ওষুধটা খেলে আমি আমি খেলতে পারবো তো? বলো না বাবা, আমি ফাইনালে খেলতে পারবো তো? না। সাদিক মিয়া, কলকাতার ময়দানকে কেমন লাগছে? এখনো তো লিগে খেলার চান্স পেলাম না, কি করে বলবো ভিকুদা। আরে দাঁড়াও দাঁড়াও, আগে লিগটা শুরু হোক তারপর তো লিগে চান্স পাওয়া। আরে সই সব দিয়ে এখনো শুরু হলো না। সবাই বলছে কয়েকদিনের মধ্যেই সব প্লেয়ারদের সই কষাকষি স্টার্ট হয়ে যাবে। সই কষাকষি স্টার্ট হবে, সই কষাকষি এন্ড হবে, তারপর তো লিগ। এবার লিগে আমি চান্স পাবো তো ভিকুদা? হবে হবে হবে, আগে দেখি তুমি প্র্যাকটিস প্র্যাকটিস করে কিরকম ইম্প্রুভ করেছো। ইমপ্রুভ এই কথাটার অর্থ তুমি জানো? জানি ভিকুদা। কি বলো তো? উন্নতি। আরে বা বা, এই তো, আরে কলকাতার জল পেটে পড়ার সঙ্গে সঙ্গে তুমি তো বেশ উন্নতি করেছো। বা অবনতিও হয়েছে ভিকুদা। অবনতি? কিসে আমার অবনতি হলো? খাওয়ায়। সে কি কেন? আগে বসিরহাটে থাকতে দুবেলা চার থালা করে ভাত পিটতাম। হ্যাঁ এখন আর খাইনি। হ্যাঁ কিন্তু কেন? দীপ্তেন্দা বকাবকি করে। বসিরহাটে থাকতে তো 26-27 রুটি আমার কাছে জল ভাতের মতন ব্যাপার। দীপ্তেন্দাও তাই বললো, অত খেলে নাকি আমাকে আর মেসে রাখবে না। আরে মেসে থাকা না থাকা ব্যাপারটা আলাদা, তুমি যদি এভাবে গান্ডে পিন্ডে গেলো তাহলে সকালে ময়দানে দৌড়বে কি করে? আরে তোমাকে বসিরহাট থেকে এখানে নিয়ে এসেছি খাওয়ার কম্পিটিশনে নাম দেওয়ার জন্য নয়, ফুটবলটা খেলার জন্য। স্টুপিড।